আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রশেষ সহমাতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ক্যানার দিয়ে ছবি স্ক্যান করার পরে সেই ছবিটি বাঁকা থাকলে কিভাবে সোজা করে নেবেন এবং পাসপোর্ট ছবি আকারে তৈরি করবেন তো সেজন্য আমরা প্রথমেই একটি ছবি স্ক্যান করে নিয়েছি আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন একটি ছবি সম্পূর্ণ বাঁকা আকারে স্ক্যান করা আছে তো এই ছবিটি সোজা করার জন্য আমরা প্রথমেই আইডোপার টোলসের উপরে যাব হাইডোপার টোলসে যাওয়ার পরে আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করে দেব এরপরে এখানে মেসিউ টোলস এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনারা এখানে ছবিটির বর্ডার বরাবর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে একটু দূরে গিয়ে আবার বর্ডার বরাবর রেখে মাউসটি ছেড়ে দিবেন। এভাবে সিলেক্ট করার পরে আপনারা ইমেজ মেনুর উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রোটেট ক্যানভাস এই অপশনের উপরে মাউসটি রাখলে এখানে দেখতে পাবেন অরবিটারি এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটি নোটিফিকেশন চলে আসছে নোটিফিকেশানে এখানে কোনো কিছু চেঞ্জ না করে আপনারা সরাসরি ওকেতে প্রেস করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আমাদের ছবিটি একেবারে সোজা হয়ে গেছে এরপরে আমাদেরকে ছবিটি পাসপোর্ট আকারে করপ করে নিতে হবে তো পাসপোর্ট আকারে ক্রোপ করার জন্য আমরা প্রথমেই কোরপটোলটি সিলেক্ট করে নেব টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওয়েটের স্থানে চল্লিশ এম এবং হাইটের স্থানে পঞ্চাশ এম এবং রেজলিউশন তিনশো রেখে ছবিটি কোরপ করে নেব ছবিটি মাপ মতো রেখে আমরা জাস্ট এন্টার বাটনে ক্লিক করে দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখন পাসপোর্ট আকারে সম্পূর্ণ রেডি এখন চাইলে আমরা ছবিটিকে একটি নিউ ডকুমেন্ট নিয়ে এখানে বসিয়ে প্রিন্ট করে নিতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ